আজ আমি আপনাদের এমন কিছু সরাসরি লজ্জাকর বিষয় দেখাবো যা দেখে আপনি কিছুটা সময় ধরে হলেও হাসবেন। এরা এমন কিছু ব্যক্তি যারা সরাসরি টিভি চ্যানেলের মাধ্যমে হাস্যকর বিষয় জনগণের সামনে তুলে ধরেছেন। তাৎক্ষণিকভাবে তারা বুঝতে পারেনি তাদের বলা লজ্জার বিষয় জনগণকে হাসাতে পারবে। বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমাদের ছায়ামূর্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো বন্ধুরা, স্বাগতম আমাদের ছায়ামূর্তির নতুন আরেকটি ভিডিওতে। রবি শাস্ত্রী। ভারতে বসবাসকারী রবি শাস্ত্রী টিম ভারতের হেড কোচ। 2018 সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট জয়ী হওয়ার পরে তিনি অনেক এক্সাইটেড হয়ে পড়ে, সেই কারণে অনেক খুশি ছিলেন তিনি। কিন্তু হ্যাঁ, খুশি হওয়াটাই স্বাভাবিক, কেননা বন্ধুরা, 10 বছর পরে এই কোচের অধীনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারত জয়লাভ করেছিল। কিন্তু খুশির কারণে রবি শাস্ত্রীর মুখের ভাষা কিছু এদিক ওদিক হয়ে গিয়েছিল। ভারত বিজয় লাভ করার পরে রবি শাস্ত্রীর সাথে প্রেজেন্ট টেন্সরা খেলা নিয়ে কথা বলছিল। ঠিক তখনই রবি শাস্ত্রী মুখ থেকে এমন কিছু ভাষা বের হয়ে যায় যা বের হওয়া একেবারে উচিত ছিল না। ডেভিড জাজার। লজ্জায় লজ্জায় মুখরিত হওয়া কাকে বলে, এর উত্তর আপনারা পাবেন ডেভিড জাজারের নিউজ রিপোর্টারের কাছ থেকে। রোল্যান্ড হের্নান্দেজ নামক বরফের কারিগরের কাছ থেকে ইন্টারভিউ নিচ্ছিলেন। তিনি বরফের কারিগর, হের্নান্দেজ তাকে বলছিল অনেক ঘন্টা ধরে সে এই কাজ করে আসছে, এটা পুরোপুরি প্রস্তুত হওয়ার পরে এটাকে ফ্রিজিং করতে হবে। এই রিপোর্টার খুব কাছ থেকে এই বরফের প্রস্তুত কারক দেখার ইচ্ছা হয়েছিল। এমনকি বন্ধুরা, হের্নান্দেজের ঘন্টার পর ঘন্টা কষ্টের ফল মিনিটে ধ্বংস করে দিল রিপোর্টার ডেভিড জাজার। তারপর রিপোর্টার ইন্টারভিউ মাঝপথে সমাপ্ত হয়ে যায়। বন্ধুরা, এখানে রিপোর্টারের চেহারাটা লজ্জায় লাল হয়ে গিয়েছিল, কিন্তু রিপোর্টার বুঝতে পেরেছিল তার এই লজ্জাকর ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাবে। আঞ্জনা ওম কেশব। ভারতে পরিচিত টিভি রিপোর্টার আঞ্জনা ওম কেশব সরাসরি বুলেটিনের মাধ্যমে শিবসেনা নেতা আদিত্য ঠাকুরকে নিয়ে এমন ভবিষ্যৎবাণী করেছিল যা ইন্টারনেটে তাৎক্ষণিকভাবে ভাইরাল হয়ে যায়। কেননা ভারতের নির্বাচনের তারিখ ঘোষণার পর সরাসরি টিভি শো এর মাধ্যমে শিবসেনা নেতা আদিত্য ঠাকুর সি এম দেবেন্দ্র ঘোষণা অনুসারে টিভি রিপোর্টার কাছে আদিত্য ঠাকুর প্রতিক্রিয়া দিচ্ছিলেন। তারপর আঞ্জনা ওম কেশব সরাসরি আদিত্য ঠাকুরের ব্যাপারে কিছু এমন কথা বলে। আঞ্জনা ওম কেশব এমন কিছু বলে যে শিবসেনার রাহুল গান্ধী প্রমাণ হবে লিখে রেখে দেন। অতঃপর আঞ্জনা ওম কেশবের একটু খেয়াল ছিল না তার মাইক্রোফোন অন করা ছিল। তার দেওয়া ভবিষ্যৎবাণী পুরো দেশ শুনতে এবং দেখতে পেরেছিল। এই ভবিষ্যৎবাণী এবং টিভি নিউজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরে নিউজ রিপোর্টার আঞ্জনা ওম কেশব তার নিজের পার্সোনাল টুইটার অ্যাকাউন্টে তার বার্তা প্রেরণ করে। হ্যাঁ, এটা কঠিন, কেননা কাউকে রাহুল গান্ধী বলে দিয়ে মাপ চাওয়া এ ধরনের কোনো ব্যাপার আমার কাছে মনে হয় না যে কোনো প্রকার লজ্জাকর ব্যাপার। আপনাদের কাছে কি মতামত আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইউএস ওমেন সাইক্লিং টিম। বন্ধুরা, এমন কোনো কিছু জরুরি নাই যে আপনার বক্তব্য বা ভবিষ্যৎবাণীর ওপর লজ্জাস্করের সামনাসামনি হতে হয়। কখনো কখনো আপনার নিজের পোশাক পরিধানের ওপর আপনার লজ্জাস্কর বিষয়ে পড়তে হয়। যেমনকি একবার ইউএস ওমেন্স সাইক্লিং টিমের সাথে হয়েছিল। 2012 সালে ইউএস ওমেন্স মহিলা দল নিজের পারফরমেন্স ছাড়াও অন্য বিষয় নিয়ে চিন্তিত হয়ে পড়ে। ওই বিষয়টি হল তাদের পোশাক কিছু কিছু মানুষ মহিলাদের দেখে বুঝতে পেরেছিল এই মহিলারা তাদের পরিধান পোশাকে আনকমফোর্টেবল হচ্ছিল। তাহলে বন্ধুরা, আপনাদের বলে দেই এই মহিলা টিমরা ফিনিশ লাইন পর্যন্ত পৌঁছাতে পেরে পুরস্কার জয়লাভ করে। এমনকি বন্ধুরা, মহিলারা তাদের পরিধান করা পোশাককে নিয়ে সরাসরি টিভি চ্যানেলের সামনে আনকমফোর্টেবল ছিল। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত, দেখা হবে আগামী ভিডিওতে। আপনি যদি আমাদের ছায়ামূর্তি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখতে চাইলে বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।